সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি শেখ বাইজিদ হোসাইন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে আমি ক্লাস নেব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। আজকে আমার আলোচনার বিষয় হল সালাতের নৈতিক উপকার। আমরা সকলে জানি সালাত ইমাদুদ্দিন, সালাত বা নামাজ ইসলামের একটি খুঁটি বা ইসলামের একটি স্তম্ভ। এই নামাজ আমরা আদায় করি, নামাজ আদায়ের পিছনে নামাজ আদায় করলে আমরা কি কি ফায়দা পাব, কি কি উপকার পাব, সে নিয়ে আজকে আমাদের কথা। সালাত এর আবিধানিক অর্থ হল নামাজ। আর নামাজ আমরা পড়লে আমাদের কি কি উপকার হবে, আমরা সে বিষয়ে আজকে আলোচনায় দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বোর্ডের দিকে তাকাই দেখতে পাবো যে কয়েকটি আমি বিষয় লিখেছি, কয়েকটি উপকারিতা লিখেছি। শুধুমাত্র এই কয়েকটি উপকারী সীমাবদ্ধ তা নয়, এর বাহিরেও অনেক উপকার আছে। আমরা কিছু উপকার আজকে শিখব যে সালাত আদায়, নিয়মিত আদায়ের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি। তার মধ্যে প্রথম যে উপকারটি হবে তা হলো এই, সালাত আদায়ে মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয়। যিনি সালাত আদায় করেন নিয়মিত, তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। তিনি কোনো অন্যায়, অপকর্ম, কুকর্ম, খারাপ কাজ, মিথ্যা কথা বলা, এই কাজগুলো সে আর করতে পারে না, এটি তাকে বিরত রাখবে যিনি নিয়মিত সালাত আদায় করবে। আরেকটি গুণ উপকারী উপকার হবে, মানুষ সকল অন্যায় কাজ করা থেকে বিরত থাকে। যত অন্যায়, অনাচার, পাপাচার, এই কাজগুলো থেকে আমাদেরকে নামাজ বিরত রাখবে। কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আরেকটি উপকার হলো এই, মানুষ চরিত্রবান হয়। মানুষ যখনই নামাজ আদায় করবে তখন তার চরিত্র সুন্দর হয়ে যাবে, সকল প্রকার খারাপ কাজ থেকে সে দূরে থাকবে। আরেকটি উপকার হলো এই, যারা ধনী তারা গরিবদের দুঃখ কষ্ট বুঝবে। মসজিদে গেলে আপনি দেখতে পাবেন অনেক অসহায় মানুষ আছে, যারা নামাজ পড়তে এসছে কিন্তু তার কাপড় ভালো নেই, তার গায়ের জামাটা ভালো নেই, তার লুঙ্গিটা ভালো নেই, টুপিটা ভালো নেই। এই মানুষগুলোর দিকে তাকালেই মনে হবে যে মানুষগুলো অসহায়। তো এই ধনী মানুষগুলো যখন নামাজে যাবে, অসহায় মানুষগুলোর দিকে তাকাবে, তখন সে দুঃখ গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে। ফকির মিসকিন লোকের ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারবে। অনেক ধনী মানুষ যারা বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে থাকে, তাদের সাথে গরিব মানুষ দেখা করার সুযোগ পায় না, কিন্তু মসজিদে যদি নামাজে নিয়মিত যায় তাহলে এই গরিব মানুষটির সঙ্গে ধনী মানুষটির দেখা হবে এবং তার দুঃখ কষ্টের কথা, গরিব মানুষ তার দুঃখ কষ্টের কথা ধনী মানুষের কাছে বলতে পারবে। ধনীরা তাদের সহায়তা করতে এগিয়ে আসবে। যখন এই ধনী মানুষগুলো গরিব মানুষদের অবস্থা নামাজে যে দেখবে এবং বুঝতে পারবে, তখন এই ধনী মানুষগুলো যারা বিত্তবান এবং দানশীল, যারা মানুষের সহায়তা করতে চায়, এই জাতীয় ধনী মানুষগুলো তখন গরিব মানুষদের সহায়তা করতে পারবে। আর এ সকল কাজ করলে শান্তিময় পরিবেশ গড়ে উঠবে। যখনই এই কাজগুলো একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, চরিত্রবান হবে, এরপরে ধনী মানুষ গরিবের দুঃখ বুঝবে, গরিব মানুষ ধনীদের কাছে তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারবে এবং ধনী মানুষ এগুলো বুঝতে পেরে তাকে সহায়তা করতে পারবে, তখন আমাদের সমাজ একটি শান্তিময় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ আমরা উপহার পাব। সুতরাং আমরা নামাজ আদায় করব,
এবং এই উপকারগুলো আমাদের সামাজিক জীবন ব্যক্তিগত জীবন এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই উপকারগুলো আমরা লাভ করব এ বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ